অনলাইনে রেলের টিকিট বিক্রির প্রথম দিনেই সাইবার হামলার শিকার হয়েছে নতুন ওয়েবসাইট দাবি সেবাদাতা প্রতিষ্ঠান সহজ.কম এর কাউন্টারে টিকিট কিনতে এসে দুর্ভোগ চরমে উঠেছে যাত্রীদের সমস্যা সমাধানে আরও দুই থেকে তিন দিন লাগবে বলছে রেল কর্তৃপক্ষ মাসুদ মোস্তাহিদুর রিপোর্ট অ্যাপসের সকাল তো নেই ঘন্টার পর ঘন্টা ঢুকে চোখ মুখ কান হয়ে গেছে আমাদের কিন্তু অ্যাপসে ঢুকতে পারি না এখানে পরে দুই ঘন্টা লাইন ধরে দাঁড়িয়ে থেকে টিকিট পাওয়া যাচ্ছে না রেলের টিকিট নিয়ে বিড়ম্বনার কথা এভাবেই জানাচ্ছিলেন যাত্রীরা পুরো কমলাপুর রেল স্টেশন জুড়েই একই চিত্র অনলাইনে টিকিট পাচ্ছে না কেউ তাই স্টেশনে এসে দীর্ঘ অপেক্ষা এখন বলতেছে যে আমার অনলাইনে কোটা শেষ হয়ে গেছে আমি অনলাইনেও কাটতে পারতেছি না লাইন তো আগাচ্ছেই না আমরা আধা ঘন্টা ধরে দাঁড়ায় আছি এখানে যখনই দেখছি সার্ভার বন্ধ এখন যে অনিশ্চয়তার মধ্যে আমরা আছি কখন টিকিট আদৌ কি আমরা টিকিট পাবো কিনা সেটাও জানি না ট্রেনের টিকিট ব্যবস্থাপনায় সহজ নামে একটি প্রতিষ্ঠানকে দেয় গেল এক সপ্তাহ ধরে একই সমস্যা ছিল যাত্রীদের 25 তারিখ থেকে সমস্যা সমাধানের আশ্বাসও ছিল অথচ আজও দুর্ভোগ রয়েছে আগের মতোই সেই তিন ঘন্টা ধরে দাঁড়ায় আছে বারবার বলা হয়েছে যে অনলাইনে টিকিট অ্যাভেলেবেল হবে কিন্তু সেটা হয়নি এটা খুবই দুঃখজনক এদিকে সহজের এই কর্মকর্তা বলছেন অনলাইনে টিকিটের নতুন যাত্রার শুরুতেই হোঁচট খেয়েছেন তারা সাইবার অ্যাটাকের মতো কোনো কিছু একটা প্রমাণ পাওয়া গেছে বলে বা হচ্ছে যে শনাক্ত করতে পারছে আমাদের টেকনিশিয়ান টিম তো ওনারা ওটা নিয়ে কাজ করছে এই কারণে হচ্ছে যে সার্ভারে এত প্রবলেম হচ্ছে এখন নতুন সার্ভারে অনভ্যস্ততার কারণে এমন অবস্থা বলছেন কমলাপুর স্টেশন মাস্টার ম্যানুয়াল টিকিট দিতে প্রচুর বিলম্ব হচ্ছিল দেখেন 10 থেকে 15 মিনিট সময় লেগে যেত একটা টিকিট ইস্যু করতে তো এখন যেহেতু কম্পিউটার টিকিট ইস্যু হচ্ছে সেক্ষেত্রে সময় হয়তো 1 থেকে 2 মিনিট লাগছে এটা তো অনেকটুকু কমলো না বিড়ম্বনাটা তো দুই একদিনের মধ্যে আগামী দু তিন দিনের মধ্যে সেটাও কমে যাবে সহজ ডট কম এর কাছ থেকে সহজে পাওয়া হলো না টিকিট কর্তৃপক্ষ বলছে নতুন সার্ভারের সঙ্গে এখন অভ্যস্ত হয়ে ওঠেনি তারা তাই নতুন এই সিস্টেমে যেই লাউ সেই কদুর গন্ধই পাচ্ছে যাত্রীরা কমলাপুর রেল স্টেশন থেকে মাসুদ মুস্তাহিদ নাগরিক ঢাকা